ভালো নেই খুলনার কয়রা উপজেলার মুন্ডা ও মাহাতো সম্প্রদায়। এতদিনেও ভাগ্যে জুটেনি নিজস্ব জমি, মেলে না সরকারি সুযোগ সুবিধাও, অভাব অনটন নিত্যসঙ্গী করেই দিন কাটছে তাদের। মামুন রেজার রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। কয়রার শাকবাড়িয়া নদীর তীরে ঘাস জমিতে বাস করেন অতুল মুন্ডা। স্ত্রী ও ছয় সন্তান নিয়ে কোনো রকম চলে সংসার। এতদিনেও ভাগ্যে জোটেনি এক টুকরো জমি। অতুলের মতোই 12টি গ্রামে মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের 340টি পরিবারের 1000-এর বেশি মানুষের গল্পগুলো এক। ভূমিহীন মানুষগুলো পাননি সরকারি সুযোগ সুবিধা, টেনে টুনে চলে সংসারের চাকা। আমরা খাস জমিতে বসবাস করি, নিজেদের কোনো ব্যক্তিগত জায়গা জমি নেই, দিন মজুরি খেটে সংসার চালাই আর কি। ফসলের জমি সবাইও নাই, শতকরায় 90% লোকের নাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক দিক থেকে আমরা সবচেয়ে বেশি দুর্বলতা। অনেক জায়গায় দেশে জানি, আমাদেরও তো হয়নি, আমাদের ওই খাস জায়গায় থাকতে হয় বলি ও জায়গার ঘর দেবে না। রাষ্ট্রজুড়ে যখন উন্নয়নের গল্প, তখন এই গ্রামগুলোতে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, চলাচলের সড়ক পড়ে আছে অবহেলায়। সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রবল ইচ্ছা থাকলেও বাস্তবতাই নেই। আমাদের দিন মজুরি করে খাতি হয় তো, মানে আমাদের খুব মানে দুর্গতির ভিতরে, তা সেভাবে আমরা ছেলেপিলেদের মানে লেখাপড়া শিখতে পারি না। মানে পানির অসুবিধা, খাওয়ার অসুবিধা, কোনো আমার কিছু ছাগল গরু তো পোষবার মতন নেই আমার জায়গায়। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের সুযোগ সুবিধায় কাজ করছেন তারা। সরকার প্রতি বছরই কিন্তু তাদের জন্য এবং তাদের ছেলে মেয়েদের যে স্থায়ী পরিবর্তন আনার জন্য, যে শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য কিন্তু সরকার নিয়মিত কিন্তু এই প্রকল্পগুলো গ্রহণ করে যাচ্ছে, প্রতি বছরই এই প্রকল্পগুলো নিচ্ছে। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে কয়রায় বসবাস করে আসছে সম্প্রদায়গুলো। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।